বন্ধুরা, আজকে আমি পেঁপে ভাজা করব এবং পেঁপে ভাজা দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। আমি কিভাবে পেঁপেটা ভাজি একদম সরু সরু করে কেটে নিই, তো চলুন কাটা যাক পেঁপেটা। আমার পেঁপেগুলো কাটা হয়ে গেছে, তো চলুন এগুলো আমি কিভাবে ভাজি আমি আপনাদের দেখাচ্ছি, তো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা, তো চলুন ভাজা যাক। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিছি, এবারে আমি পেঁপেটা কি করে ভাজি, খুব যত সামান্য জিনিস দিয়ে আমি পেঁপেটা ভাজবো, তো তার জন্য আমি নেব সর্ষের তেল, অল্প পরিমাণে দেব সর্ষের তেল। তেল কড়াটা গরম হয়ে গেছে না, তেলও গরম হয়ে গেছে, তো যেটা দিয়ে আমি ভাজবো সেটা হলো মেন উপকরণ কালো জিরে। এই আমি দিয়ে দিলাম কালো জিরে। এবারে তার জন্য আমি ভাজবো, এবারে দেবো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা, মানে চার টুকরো হয়েছে। পেঁপে না আপনারা কেটে খেয়ে দেখবেন, যদি দেখেন কষ্টা আছে খুব তাহলে চিনি দেবেন ভাজার সময়, আর যদি দেখেন যে মিষ্টি আছে তাহলে দিতে লাগবে না একদম। তো আমি এগুলো একটু হালকা ভেজে নিই। তো এগুলো আমার ভাজা হচ্ছে, এবারে আমি যে পেঁপেটা কেটে রেখেছিলাম এবার এই পেঁপেটা আমি দিয়ে দিই। তো আমি দিয়ে দিলাম পেঁপেটা, এবার এতে দেব অল্প হলুদ লাগবে, যেহেতু অর্ধেক পেঁপে এটা ভাজলে একটু অল্প হয়ে যাবে, অল্প একটু দিলাম হলুদ। এবার অল্প পরিমাণে নুন দেবো, একদম অল্প, এই অল্প পরিমাণে দেবো নুন। এবার আমি একটু হালকা চিনি, এই যে ঢেলে রেখেছিলাম একটু চিনি অল্প, যেহেতু পেঁপেতে একটু কষ্টা কষ্টার মতো লাগছে ওই জন্য একটু দিয়ে দিলাম। তো চলুন এটাকে আমি নেড়ে ছেড়ে চাপা দিয়ে দিই, যতক্ষণ না ভাজা হচ্ছে আমি আবার ফিরে আসছি। এটাকে আমি ওই একটু চাপা দিয়ে দিই, চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটাকে চাপা দিই, আবার আমি পরে ফিরে আসছি বন্ধু। তো দেখে নিই বন্ধুরা আমার পেঁপে ভাজাটা কত দূর হয়েছে, চাপা দিয়ে রেখেছিলাম তো হয়েই গেছে, সরু সরু করে কেটেছি আলুর মতো করে একদম, হ্যাঁ হয়ে গেছে, এ দেখুন একদম ঝুরু ঝুরু হয়েছে। তেল খুব গরম হলে দিলে না পুরো আলু ভাজার মতো একদম ঝুরু ঝুরু হয়ে যাবে। তো চলুন আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি, এই আমার পেঁপে ভাজা পুরো রেডি, এবার আমি নামিয়ে দেখাচ্ছি। আমার কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে ভাজা হয়ে গেল, এই দেখুন আপনারা পুরো এরকম ঝুরু ঝুরু করে আলু ভাজার মতো ভেজে নেবেন, খেতে খুব সুস্বাদু হয় ও টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, একদম খারাপ হবে না, যদি খারাপ হয় তো তখন আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, খুব সুন্দর হয়। তো আমার ভিডিওটা এইটুকু ছিল বন্ধুরা, তো টাটা, জয় গুরু।